বটতলা ব্রিজ সংলগ্ন বাসবাজার ও অটোস্ট্যান্ডকে সম্প্রতি খালি করে দেওয়ার জন্য আগরতলা পুর নিগম থেকে নোটিশ দেওয়া হয়। এই নোটিশের পরিপ্রেক্ষিতে বাসবাজারের ব্যবসায়ীরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়। ইতিমধ্যে উচ্চ আদালত বাসবাজারের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছে। এ বিষয়ে অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান। আজকে তো বটতলা বাসবাজার উচ্ছেদের বিরুদ্ধে আটজন দোকানদার কিংবা হকার মামলা করেছিলেন। গত শুক্রবার মামলার প্রাথমিক শুনানিতে উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ স্থগিতাদেশ দিয়ে আগরতলা পৌর কর্তৃপক্ষকে তাদের উচ্ছেদ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। আজকে মামলাটি ছিল। সহজে কম্পিউটার শিখতে চান? তাহলে চলে আসুন পেচারতলের সিবিসিআই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। সরকারি মান্যতাপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট কাজে আসবে সরকারি পরীক্ষায়। ছ মাস, এক বছর, দু বছর সব রকমের কোর্স পাবেন এখানে। বিস্তারিত জানতে ফোন করুন 7005055129 অথবা 8732097407 এই নম্বরে, অথবা যোগাযোগ করুন পেচারতলা হাসপাতাল রোড আমাদের সিবিসিআই প্রশিক্ষণ কেন্দ্রে। CBC makes your career ahead. আজকে পুর নিগমের তরফ থেকে তারা সময় চেয়েছে এবং আগামী সোমবার মামলাটি রাখতে বলা রাখা আছে। সোমবার দিন মামলাটা উঠবে। আমাদের যেটা বক্তব্য, আমরা যেটা বলছি, এইভাবে যারা প্রায় 60-70 বছর ধরে আগরতলা বটতলার জহর ব্রিজের নিকটস্থিত বাস বাজারে বাস ব্যবসা করছেন পৌর নিগমের লাইসেন্সের ভিত্তিতে, তাদের এভাবে উচ্ছেদ করা যায় না বিকল্প পুনর্বাসন না দিয়ে। তো সোমবার দিন আমরা আশা করি পৌর নিগম হাইকোর্টে জানাবেন তারা কী করছেন, বিকল্প পুনর্বাসন কোথায় দেবেন, কীভাবে দেবেন। এবং বিকল্প পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য, আমাদের হকারদের যারা মামলা করেছেন তাদের বক্তব্য হচ্ছে এমন জায়গায় পুনর্বাসন দিতে হবে যেখানে ব্যবসাটা হয়, যেখানে মানুষ যেতে পারে। কারণ হকাররা কিন্তু হকারি করার অধিকার আছে, এটা তাদের একটা জীবন জীবিকার প্রশ্ন। এবং তাদের জীবন জীবিকার উপর এই ধরনের সরাসরি আক্রমণ করা যায়। পুর নিগম যেটা করছে, যেটা করতে চাইছিল, তাদেরকে 24-48 ঘন্টা নোটিশ উচ্ছেদ করা মিটিমাটি থেকে বিকল্প ব্যবস্থা না করে, এটা তো অমানবিক নিষ্ঠুরতা। এবং তাদের বিরুদ্ধে আদালতে হস্তক্ষেপে উচ্ছেদ অভিযান স্থগিত আছে, আগামী সোমবার মামলাটি উঠবে। আমাদের তো একই বক্তব্য, আমরা আদালতের কাছে সুবিধা করতেছি। কার বেঞ্চে উঠেছিল? মাননীয় বিচারপতি এস তলাবত। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।